transformation of sentences, affirmative to negative, negative to affirmative, exclamatory to assertive, assertive to exclamatory, interrogative to assertive to interrogative, এরকম কিছু ফর্ম রয়েছে ট্রান্সফরমেশনের এবং এটা আমাদের ভীষণ প্রয়োজনীয়। আপনার হায়ার সেকেন্ডারি বলতে এটা আসলে ক্লাস সিক্স টু হায়ার সেকেন্ডারি লেভেল, টোটাল একটা বড় পরিসরের একটা বিষয় এবং আপনার ক্যারিয়ার ডেভেলপ পর্যন্ত, আসলে আমি যেটা সবসময় বলি যে জব পরীক্ষা পর্যন্ত এটা প্রয়োজন, তাই না? এবং আমার নেক্সট ভিডিওতে আমি একটা ক্লাস করব, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। ট্রান্সফরমেশনের মধ্যে ভয়েস চেঞ্জিং, ডিগ্রি চেঞ্জিং, আপনার ওটাও আসে যে সেটা হচ্ছে যে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে একটা ফরমেশন ট্রান্সফরমেশন রয়েছে, তো এটা আসলে পার্ট বাই পার্ট, এটার একটা ভীষণ ব্যাপকতা রয়েছে। যেমন শিখতে যেমন মজা, শেখাতেও তেমন মজা। তো আজকে আমি কিছু অংশ বোঝাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই, লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আমার আজকের বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার একটা কথা আছে, যাদের সেন্টেন্স সম্পর্কে ধারণাটা এখন হঠাৎ করে ঝাপসা হয়ে গিয়েছে, ব্লার হয়ে গিয়েছে, বুঝতে পারছেন না বা সেন্টেন্সটা ভুলে গিয়েছেন, তাদের সুবিধার্থে আমি সেন্টেন্সটা আবার বলছি, সেন্টেন্সের ক্লাসিফিকেশনটা আবার বলছি। সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আজকে আমরা অ্যাসার্টিভের আবার দুইটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে হাঁ বোধক, না বোধক। আপনি যখন কোয়েশ্চেন করছেন, যদি ইয়েস অর নোতে অ্যান্সার হয় তাহলে সেটা অ্যাফার্মেটিভ, যদি হ্যাঁ বোধক বাক্য হয়, আর নেগেটিভ যদি না বোধক বাক্য হয়। সেটা হচ্ছে অ্যাসার্টিভের একটা প্রকার। আর আমি নেক্সট পার্টগুলোতে পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা, এটা আসলে একটা ভিডিওতে বা একটা ক্লাসে বোঝাতে গেলে দু ঘন্টার একটা ক্লাস প্রয়োজন, যেটা আপনারও ধৈর্য হবে না বা আমিও শেখাতে শেখাতে হয়তো ক্লান্ত হয়ে যাবো। এজন্য আমার এই সংক্ষিপ্ত যতটুকু রুল আপনাদের ভীষণ প্রয়োজন ততটুকু শেখাবো এবং সেটা মনোযোগের সাথে শিখবেন। এবং অবশ্যই শিখতে হলে লার্নিং ভিডিওগুলোতে স্কিপ করলে কিছু শেখা যায় না, দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট আপনি মিস করে যাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের প্রথম যে রুলটা রয়েছে, অনলি। অনলি রুলটা, অনলির পরিবর্তে নেগেটিভ করার জন্য কি করতে হয়, তার আগে একটা কথা বলে নেই, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নেগেটিভ মানে টোটাল নেগেটিভ নয়, কিন্তু অর্থের পরিবর্তন হবে না, কিন্তু বাক্যটা নেগেটিভ হবে। অর্থ যেমন ছিল ঘোরালে, নেগেটিভলি ঘোরালে অর্থটা ঠিক তেমনই থাকবে, কিন্তু নেগেটিভ, নট, নো, নেভার এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু অর্থটা আমাদের ঠিক রাখতে হবে, বাক্যটা যেমন আছে তেমনই অর্থটা ঠিক রাখতে হবে, কিন্তু নেগেটিভ করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ, ম্যান ওয়ান্টস, এখানে একটা ম্যান ওয়ান্টস অনলি পিস, মানুষ শুধুই শান্তি চায়, তাই না? এটার নেগেটিভ যদি আমরা করি, মানুষ শুধুই অশান্তি চায়, এটা যদি আমরা বলি তাহলে তো বাক্যটা খুব পরিমাণে একটা অব্যর্থ বাক্য হয়ে গেল, তাই না? তাহলে আমাদের এই বাক্যটায় অর্থ, মানুষ, ম্যান ওয়ান্টস অনলি পিস, মানুষ শুধুমাত্র শান্তি চায়, এই বাক্যটা নেগেটিভ আমরা করতে গেলে হঠাৎ করে মনে হবে শান্তির বিপরীত শব্দ তো অশান্তি, পিস এর তাহলে বিপরীত শব্দ আমরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবো, তাই না? তাহলে এই বাক্যটা যদি অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, তখন আমাদের নেগেটিভ করার জন্য কী কী করতে হবে? যদি অনলি শব্দটার পর, অনলি শব্দটার পরের অংশে যদি আপনার একটা অবজেক্টিভের ব্যবহার থাকে, দ্যাট মিন্স হচ্ছে যদি আপনি বস্তুগত বা কোনো জিনিস যেখানে সাবজেক্ট বোঝাবে না এরকম কোনো শব্দ খুঁজে পান, তখন আমরা ব্যবহার করব নাথিং বাট। যদি আমরা অনলিটার পরবর্তীতে যদি আমরা কোনো সাবজেক্টের ব্যবহার লক্ষ্য করি তাহলে আমরা ব্যবহার করব নান বাট। আর যদি আমরা সংখ্যাবাচক শব্দ দেখতে পাই, যেমন আমি যদি বলি শি ইজ অনলি 23, তাহলে এটা একটা সংখ্যাবাচক, একটা বয়স বোঝায়, তখন আমরা ব্যবহার করব অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট
less than এটা আমি বলে দিলাম যাতে আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে only piece এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি এবং none but শুধুমাত্র শব্দের শুরুতে সেন্টেন্সের শুরুতে বসবে কিন্তু যেখানে only আছে বাকি nothing but বা not more than অথবা not less than এটা আমরা ব্যবহার করব যেখানে only আছে ঠিক সেই জায়গাতেই আমাদের nothing but ইউজ হবে তাহলে man warms only পরিবর্তে nothing but man warms nothing but nothing শব্দটাতেই আমাদের নেগেটিভ হয়ে গিয়েছে nothing but peace মানুষ আসলে শান্তি ছাড়া আর কিছুই চায় না man warms only পরিবর্তে nothing শব্দটা আসলে সেটা নেগেটিভ হয়ে গেল কিন্তু অর্থ কিন্তু একটাই রয়ে গেল মানুষ সব সময় শান্তি চায় Only Allah can help us. একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারে এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে তো আমাদের অবশ্যই অর্থের সঠিক ব্যবহার রাখতে হবে এটাকে উল্টাপাল্টা করা যাবে না তাহলে আবার নেগেটিভও করতে হবে কিভাবে only-র পরে সাবজেক্টের ব্যবহার তাহলে none but Allah can help us. এর অর্থ দাঁড়ায় আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারে না তার মানে only Allah can help us একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করে এরপর নাম্বার 3 man must submit to destiny প্রত্যেকটা মানুষকে তার নিয়তির কাছে নতি স্বীকার করতে হয় এই বাক্যটারও নেগেটিভ অর্থ ঠিক রাখতে হবে কিন্তু কিভাবে নেগেটিভ করব যখন আমাদের এই মাস্ট শব্দটার ব্যবহার আমরা লক্ষ্য করব তখন জাস্ট মাস্টের পরিবর্তে cannot but অথবা cannot help ব্যবহার করব এবার আসি cannot but ব্যবহার করলে কি হয় cannot but এর পরে পরবর্তী ভার্বটা মূল ভার্ব থাকে আর cannot help এর পরবর্তী ভার্বটা থাকে verb plus ing তাহলে আমরা cannot butটাকে সহজভাবে নিয়ে নেই কারণ হচ্ছে cannot helpটা যেহেতু verb plus ing আমরা যদি ভুলে যাই in case তাহলে আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা cannot butটাই আমরা পছন্দ করব নেওয়ার জন্য তাহলে man মাস্টের পরিবর্তে cannot but অথবা cannot help আমরা দুইটাই নিতে পারি আমরা cannot butটা নিলাম তাহলে পরবর্তী ভার্বটার verb plus ing হবে না man must submit to destiny man cannot but submit যেহেতু cannot but আছে তাহলে আমাদের ভার্বটার আর চেঞ্জ হবে না তাহলে submit submitই থাকবে man cannot but submit to destiny complete এরপরে যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে হি ইজ টু অনেস্ট টু টেক দ্য মানি সে এতটাই সৎ যে সে টাকাটা নিতে অস্বীকৃতি জানালো তাহলে সে টাকাটা নিল না হি ইজ টু অনেস্ট টু টেক দ্য মানি এখানে প্রথম টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হলো হি ইজ সো টুর পরিবর্তে আমরা সো বসাবো হি ইজ সো অনেস্ট এরপর এই টু উঠে গিয়ে দ্যাট যুক্ত হবে দ্যাট খেয়াল করেন প্রথম টুর পরিবর্তে আমরা সো বসালাম হি ইজ সো অনেস্ট এরপর পরবর্তী টু উঠে গিয়ে দ্যাট বসলো আবারও সাবজেক্টের ব্যবহার করতে হবে এটা একটা কমপ্লেক্সিভ সেন্টেন্স তাহলে হি ইজ সো অনেস্ট দ্যাট হি এরপর টেন্স অনুযায়ী ক্যানট অথবা কুড নট এর ব্যবহার তাহলে যেহেতু ইজ আছে তাহলে আমরা নিব ক্যানট হি ইজ so honest that he cannot take the money take the money তার মানে টুর পরিবর্তে সো বসলো তার পরবর্তী অংশ বসলো টু উঠে গিয়ে দ্যাট বসবে প্রথম সাবজেক্ট টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে টুর পরবর্তী মূল ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে এরপর পাঁচ নম্বর রুল রয়েছে হি হ্যাজ মাচ মানি তার প্রচুর টাকা রয়েছে তাই না তো এখানে মাছ শব্দটার পরিবর্তে আমাদের জাস্ট শুধু মাছের পরিবর্তে নট আ লিটল বসিয়ে দিলে বাক্যটা যেমন আছে তেমনই নেগেটিভ হয়ে যাবে তাহলে হি হ্যাজ মাছের পরিবর্তে আমরা লিখব নট আ লিটল নট আ লিটল হি হ্যাজ নট আ লিটল মানি খেয়াল করে দেখেন প্রত্যেকটার অর্থ কিন্তু ঠিক থাকছে কিন্তু আবার নেগেটিভও হয়ে যাচ্ছে
আমাদের 6 নাম্বার বাক্যটা রয়েছে আই হ্যাভ লিটল রাইস, আমার অল্প পরিমাণ চাল রয়েছে, আই হ্যাভ লিটল রাইস মানে খুব অল্প পরিমাণ ভাত রয়েছে, এরকম একটা কথা বোঝাচ্ছে। তো এটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, এই লিটল এর পরিবর্তে আমাদের লিখতে হবে হচ্ছে নট মাচ, আই হ্যাভ লিটল এর পরিবর্তে আমাদের জাস্ট নট মাচ লিখে দিলেই হয়ে যাবে, আই হ্যাভ নট মাচ রাইস, ব্যাস। এরপর আমাদের 7 নম্বরে খুব ইম্পর্টেন্ট এবং ভীষণ পরিচিত একটা সেন্টেন্স রয়েছে, এভরি যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাকে নেগেটিভ করার রুল, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে বসাতে হয় দেয়ার ইজ নো, কি বসাতে হয় দেয়ার ইজ নো, এরপর এভরির ঠিক পরের অংশটা বসাতে হয় দেয়ার ইজ নো মাদার, এরপর যে এভরির পরের অংশটা বসিয়ে বাট যুক্ত করতে হয়, বাট কনজাংশন যুক্ত করতে হয় দেয়ার ইজ নো মাদার বাট, এরপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বাট লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ হয়নি, রুল আরও রয়েছে কিছু, তবে সেটা নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ for watching this video and subscribe my channel Khuda Pathshala. Allah Hafiz.